কম লিখে পৃষ্ঠা বরাবর দুষ্ট বুদ্ধি, বিষয়টা শুনতে কেমন লাগে না, যে কেন আমরা কম লিখি পৃষ্ঠা বরাবর? এই পয়েন্টে আসার আগে আমার তিনটা পয়েন্ট বুঝতে হবে বা কিছু পয়েন্ট আলোচনা করতে হবে, কেন আমরা কম লিখি পৃষ্ঠা বরাবর। এটার এক নাম্বার কারণ হচ্ছে যে আমাদের দেশে যখন পেপার চেক করা হয় বা হচ্ছে উত্তরপত্র মূল্যায়ন করা হয়, তখন হচ্ছে যে নিয়ম হচ্ছে যে যত সঠিক লিখবে সেই অনুযায়ী মার্কস পাবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে কোনো কোনো ক্ষেত্রে এটা কার্যকর হয় না। অর্থাৎ আমাদের দেশে অনেকেই পেপার চেক করেন, যে যত বেশি উত্তর লিখবে তার মার্কস তত বেশি হবে। এটা অনেকের মধ্যে কাজ করে যে যত বেশি লিখবে তত মার্কস আছে, মার্কস দেওয়া হবে। তো এই জন্য আমাদের এই সমস্ত বিষয়ের প্রয়োজন হয়। আবার অনেকটা ক্ষেত্রে মনে হয় যে আমি নিজে ধরে নিছি যে সৃজনশীলের ঘ নম্বর প্রশ্ন আমি 2 পৃষ্ঠা লিখবো, অর্থাৎ 2 পৃষ্ঠা জায়গায় যদি আমার 1.5 পৃষ্ঠা হয়, তখন হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমার মনে উত্তরটা সম্পূর্ণ হয় নাই বা বিভিন্ন সমস্যা হইতে পারে যে শেষ হয় নাই। তো এটার জন্য আমার মনে হয় যে আধা পৃষ্ঠা আমি কেন, তখন আন্দাজে বিভিন্ন জিনিস লিখতে গিয়েও হচ্ছে যে আমি সঠিকটা লিখি না, লিখতে পারি না। তারপর আরেকটা বিষয় হচ্ছে এই যে এই সমস্যাগুলো আমরা দেখি, তো এটার জন্য উত্তরণের জন্য যদি আমরা এই লেখাটাকেই 2 পৃষ্ঠা করতে পারি বিভিন্ন টেকনিক অবলম্বন করে, সেই টেকনিক গুলা কি হইতে পারে, সেখানে বিভিন্ন ধরনের বিষয় আমরা অ্যাড করলে, সক টেবিল চিত্র বিভিন্ন জিনিস অ্যাড করলে হচ্ছে যে বিষয়টা আরো সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। কারণ আমরা হচ্ছে শিক্ষকের কাছে কি দিব, আমাদের নিজেকে তো উপস্থাপন করবো না, সেইখানে হচ্ছে আমার পেপারটা থাকবে, তো আমার পেপারেই বলে দিবে যে আমার আমি কত মার্কস পাবো। তো আমার পেপারটাকে যত বেশি আমি সুন্দরভাবে উপস্থাপন করব, আমি তত মার্কস বেশি পাবো। তো এই জন্য আমার পেপারটাকে সুন্দর, যে উত্তরপত্রটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য বা আমাকে কয়েকটা বিষয় ফলো রাখতে হবে। সেই জন্য আমি যদি কম লিখো পৃষ্ঠাটা ভরতে চাই বা ফিল আপ করতে চাই, সেটার জন্য আমাকে কয়েকটা পয়েন্ট খেয়াল করতে হবে। উক্তি দেওয়া, আমরা বাংলা রচনা লিখি না বা ইংলিশ রচনা লিখি, কম্পোজিশন লিখি, সেখানে কিন্তু আমরা একটা বিষয় খেয়াল করেছি যে আমরা একটু উক্তি যদি মাঝে মাঝে দেই, তাহলে কিন্তু লেখাটাও সুন্দর হয়। প্লাস হচ্ছে তোমার একটা কবিতা লিখছো, যেমন আমি যদি বলি যে সাম্যবাদী নিয়ে তুমি কোনো কবিতা লিখছো, সেখানে তোমার হচ্ছে যে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সাম্যবাদী কবিতা মানে একটা সাম্যবাদিতা নিয়ে তুমি একটা প্রবন্ধ লিখছো, সেখানে যদি কাজী নজরুল ইসলাম একটা কবিতা লেখো, গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, এই যে একটা কবিতার লাইন দিয়েছো 3 লাইন, তুমি এই 3 লাইনের কবিতা লিখতে তুমি ওই ওইখানে যেই সময় মানে যেই প্লেসটা তোমার লাগবে, একটা লেখা লিখতে গেলে হচ্ছে যে আমাদের আর একটু ইয়া করতে হবে। সো আই থিঙ্ক যে তোমাদের এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে তোমরা তোমরা যদি এই কবিতাগুলো অ্যাড করো, কবিতার লাইনগুলো অ্যাড করো, তাহলে কিন্তু অনেক বেশি জায়গা ইয়ে হবে। কারণ তুমি এই জায়গায় যদি পুরো লাইন লিখতে যাও, তাহলে যেই সব যেই জায়গাটা লাগবে কবিতা লিখলে আর একটু মানে জায়গা বেশি লাগবে, কিন্তু তোমার পেজটাও ঘুরে যাচ্ছে। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি মাঝে মাঝে উক্তি দিতে পারো বা কবিতা দিতে পারো, এটা বাংলা রচনা বা ইংলিশ কম্পোজিশনে তুমি অ্যাপ্লাই করতে পারো, যদি অন্যান্য বিষয় কবিতা বা হচ্ছে উক্তির বিষয়টা আসে না। তুমি চাইলে সক বা টেবিল আঁকতে পারো, তোমার বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস বলো, ফিজিক্স কেমিস্ট্রি বিভিন্ন সময় সক আঁকতে হয়, তারপর হচ্ছে তুমি টেবল আঁকতে হয়, এটা দিলে হচ্ছে যে তোমার টেবিলটা দিলে মানে লেখা কম লাগবে কিন্তু টেবিলটা দিলে পেজটা বেশি হয়ে যাবে। তারপরে সক আঁকতে পারো বা চিত্র অঙ্কন করতে পারো, বিশেষ করে বায়োলজি টাইপের যে সমস্ত সাবজেক্ট রয়েছে, তুমি যদি সেখানে একটা চিত্র অঙ্কন করতে পারো, তাহলে যে কাজটা তোমাকে করতে হবে চিত্রটা অঙ্কন করলে এক হচ্ছে টিচারের কাছে বিষয়টা অনেক সুন্দর বা উপস্থাপন করতে পারবা, অনেক সুন্দর হবে বিষয়টা। তো এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে যে তুমি উক্তি দিতে পারো, কবিতা দিতে পারো, সক টেবিল অঙ্কন করতে পারো বা চিত্র অঙ্কন করতে পারো, এগুলো করলে তুমি কম লিখেও তুমি পেজটা ইয়ে হয়েছে, এটা কিন্তু তুমি ফাঁকিবাজি দিচ্ছ না, উল্টা পাল্টা লিখতেছো না, তোমার পড়াটাই তুমি লিখতেছো, কিন্তু এটা টেকনিক্যালি একটু লিখছো কম কিন্তু বেশি দেখা যাচ্ছে। সো এই টেকনিক অবলম্বন করেও কিন্তু আমরা পরীক্ষা অনেক ভালো মার্কস পেতে পারি। আমরা আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো যে এখন এই বিষয়গুলো এইভাবে অনুসরণ করে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। যারা এখন আমাদের ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ভিডিওটি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে। যারা এখন আমাদের অ্যাপসটি ডাউনলোড করেনি, গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিবি। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।